নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বিশে জানুয়ারি দু হাজার তেইশ বাংলা পাঁচই মাঘ চোদ্দশো উনতিরিশ বঙ্গাব্দ রটনটি কালী পুজোয় রটনটি কালীর আশীর্বাদে এই রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি এবং সৌভাগ্যশালী তার অন্য নাম শ্যামা এবং তিনি হচ্ছেন আদ্যা শক্তি প্রত্যেকে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন শুক্রবার এই রতনটি কালী পুজো করেছে এবং এই রতনটি কালীর আশীর্বাদে যে রাশিগুলো এই বিশে জানুয়ারি থেকে দু হাজার তেইশ মহাভাগ্যশালী হতে চলেছে সেই রাশিগুলির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও আমাকে দিতে কিন্তু উৎসাহিত করবে এই রটনটি কালী পুজোয় যে রাশিগুলো মধ্যরাত থেকে ভাগ্য খুলতে চলেছে একে একে আমি সেই রাশিগুলোর নাম বলবো এবং কোন কোন দিক থেকে এই রাশিগুলো মহাভাগ্যশালী হতে চলেছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি জয় মা কালী দেখুন একটি কথা আপনাদেরকে আমি আবারও বলছি এই পুজো যারা করেন তাদের যে কোনো মনস্কামনা মনের ইচ্ছা পূরণ হয় এবং বাস্তুক্ষেত্রে নেগেটিভ এফেক্ট কাটে এই এই সাথে এই পুজো কিন্তু সংগঠিত হয় খুবই জাগ্রত কালী অর্থাৎ আপনার যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবেই হবে আলোচনা শুরু করা যাক রতনটি কালী পুজোয় রতনটি কালীর আশীর্বাদে মায়ের আশীর্বাদে যে রাশিগুলোর মা বিশেষভাবে আশীর্বাদ দিতে চলেছে যে রাশিগুলোর উপর কপাল খুলে যাবে ফিরে থাকাতে হবে না আগামী দিন আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের বড় সুসংবাদ আসতে কিন্তু চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির সৌভাগ্য সূচক হতে চলেছে প্রথম আপনাদের ব্যবসা ডেলি ইনকাম আকস্মিক অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নাম্বার টু যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলারাশি তুলারাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মায়ের আশীর্বাদে তুলারাশির জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ডুবে গেছে এমন কাজ আপনাদের সম্পন্ন হবে এবং বেশ কিছু প্রমোশন হওয়া বা কোনো খুশির সংবাদ আসা যে জায়গাটা আপনারা ফেঁসে গেছিলেন সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এবং হঠাৎ কোন সূত্র থেকে অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির সোনায় সুয়াগা হতে চলেছে মায়ের আশীর্বাদে আপনাদের অর্থের ঝুলি ভরতে চলেছে আর্থিক স্থিতি এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের সফলতার জায়গা এবং ইনকামের জায়গা ডেলি রোজকারের জায়গা কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন মায়ের আশীর্বাদে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ভাগ্য এবং আপনাদের মান সম্মান ইনকাম বৃদ্ধি করবে দৈনন্দিন রোজকার ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি মায়ের আশীর্বাদে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এ সময় লাভ পেতে চলেছেন মহা সৌভাগ্যশালী হতে চলেছে সিংহ রাশি মহা সৌভাগ্যশালী এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি ধনুরাশির আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো গুলো বাড়বে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের এ সময় আসবে সফলতা আপনাদের এ সময় দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে ডুবে গেছে এমন টাকা আপনারা পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো ধনু রাশির পর মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির আপনার কর্মক্ষেত্রে উন্নতি সফলতা সাকসেস এবং ডেলি ইনকাম আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি ফাটকা থেকে এ সময় অর্থ কিন্তু আপনারা পাবেন ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন এবং বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেই রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশি মায়ের আশীর্বাদে আপনাদের সৌভাগ্য সূচক হতে চলেছেন আপনি আপনাকে মা পথ দেখিয়ে দিবেন কোন পথে আপনি যাবেন আপনার যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু শুভ হতে চলেছে এই রটনটি কালী পুজোয় এই মায়ের আশীর্বাদে যে রাশিগুলোর আমি কথা আমি বলছি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিয়ে এই রাশিগুলোর আমি কথা বলছি বিশেষভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে মান সম্মান খ্যাতি যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে অন্তিম এবং শেষ যে রাশি সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বিশ্ব রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি এবং বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন বিশ্ব রাশি মায়ের আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে এই সময়ের মধ্যে আপনাদের না হওয়া কাজগুলো সম্পন্ন কিন্তু এই সময় কিন্তু হবে লিখে রাখুন আপনাদের ইনকামের জায়গা কিন্তু বাড়বে এই সময় অর্থাৎ মায়ের আশীর্বাদের যে রাশিগুলো আমি কথা বললাম সে রাশিগুলো হতে চলেছে সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি প্রত্যেকে আবারও বলবো জয় মা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি একটি কথা আপনাদেরকে বলছি মায়ের আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্য ঘুরতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন কোনো শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে নমস্কার ধন্যবাদ